আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রোমান্টিক বুড়োবর এই গল্পের 8 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। মনে রাখবেন, আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে ভিডিও দেওয়ার আগ্রহ যোগায়, আর তাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট নিয়মিত করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেশি ওঠা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুড়ো খাটাস বরটা রুমে নেই, তাই নিজে নেমে খুঁজতে লাগলাম। কিন্তু পুরো বাড়িতে ওনাকে না পেয়ে একটা কল দিতে যাব, তখনই দেখলাম মোবাইলে একটা SMS। আমি অফিসে এসেছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও আর সাবধানে থেকো। আমি মেসেজটা পড়ে আমার কি যে খারাপই লাগছে না, ধ্যাত কি দরকার ছিল এত ঘুমানোর। উনি সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা করে গেছেন, আবার আমার জন্য তৈরিও করে গেছেন। না, কাল থেকে জলদি উঠে সব তৈরি করে দিব। যাক, এখন আপাতত খেয়ে ভার্সিটিতে একবার যাই, অনেক দিন হলো একটা ক্লাসও করিনি। ভার্সিটিতে ক্লাস করে আসার সময় অনেক বন্ধুদের সাথে দেখা হলো, অনেক ভালো দিন কাটলো আজ। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কাজ সেরে টিভি দেখছিলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তার মানে আমার খাটাস বরটা এসে গেছে। দরজা খুলে দেখি, হ্যাঁ উনি এসেছেন। দেখলেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত উনি, কিন্তু হাতে বকুল ফুলের মালা ও এনেছে। তাই ওনার ব্যাগটা হাতে নিয়ে আমি বললাম, ওয়াও বকুল ফুলের মালা, কার জন্য এনেছেন? পারভেজ বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য গো। আমি মনে মনে বললাম, কি এর জন্যই তো খাটাস বর বলি। কোন গার্লফ্রেন্ডের জন্য শুনি? আপনার গার্লফ্রেন্ডের জন্য গড়ে ফুল আনতে গেলেন কেন? অফিসে দিলেই পারতেন মালাটা। পারভেজ বলল, আচ্ছা তুমি এত বেশি বুঝো কেন? তুমি কি কোনো জ্যোতিষশাস্ত্র জানো নাকি? আমি বললাম, না কিছুই জানি না আমি। পারভেজ বলল, তাহলে এত আগে বুঝো কীভাবে? আমি বললাম, আমি সব বুঝি। পারভেজ বলল, বোঝাই যাচ্ছে কি বুঝো, কচু বুঝো তুমি, এই বলে হাসতে লাগলো। আমি বললাম, কি আমি কচু বুঝি? রাগান্বিত দৃষ্টিতে তাকালো তলি পারভেজের দিকে। পারভেজ বলল, না না তাও বুঝো না। আমি বললাম, এই দেখুন এখন কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু। পারভেজ বলল, আচ্ছা বাবা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি সব বুঝো আর আমি কচু বুঝি। আমি বললাম, এখন ঠিক আছে, ওকে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। পারভেজ বলল, ঠিক আছে যাচ্ছি, আর মালাটা তোমার জন্যই এনেছি। আমি বললাম, ও আচ্ছা তাই, বলুন কেন যে এত কথা ঘুরান, কিন্তু ধন্যবাদ আপনাকে। পারভেজ বলল, এই বলে উনি চলে গেলেন। আধা ঘন্টা পরে উনি এসে খাবার টেবিলে বসে। পারভেজ বলল, দাও তো কি রেঁধেছ? আমি বললাম, দিচ্ছি। পারভেজ বলল, আমার জন্য শুধু খাবার নিচ্ছ কেন, তুমি খাবে না? আমি বললাম, আমি পরে খাবো, আগে তো আপনি খান। পারভেজ বলল, যেমন তোমার ইচ্ছে। বাহ, মাছের ঝোল করেছ, আমার খুব প্রিয়। আমি বললাম, তাই বুঝি? পারভেজ বলল, জানো এবার একবার সুবা আমাকে রেঁধে দিয়েছিল, কি টেস্ট! দাহা মিথ্যা কথা, সুবা মাছের ঝোল কি বাঁচতেও জানে না। আমি বললাম, আমি কষ্ট করে রেঁধে খাওয়াচ্ছি আর এই বুইরা খাটাস নাকি তারিফ করছো ওই শাকচুন্নি সুবার। আমিও কম যায় না, দেখেন কি করি আপনার। ও তাই বুঝি, সত্যি সুবাপু আপনার অনেক খেয়াল রাখে, ঠিক আমার ফ্রেন্ড কায়েসের মতো। পারভেজ বলল, কায়েসটা আবার কে? আমি বললাম, আর বলবেন না, আমার বেস্ট ফ্রেন্ড। ডাহা মিথ্যা কথা, কায়েস আমার চাচাতো ভাই, মনে মনে বলল। পারভেজ বলল, ও তাই, বলো ভালো তো? আমি বললাম, হ্যাঁ জানি ভালো, ওর মতো ছেলেই হয় না। জানেনও না আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো আমার সামনে এসে বলতেই পারে নাই, এই বলে হেসে দিলাম। পারভেজ বলল,
তাহলে তুমি জানলে কি পাবে? আমি বললাম, আর বলবেন না, ওর ফ্রেন্ড থেকে জানলাম। পারভেজ বলল, ও ভালো, আচ্ছা আমি যাই। আমি বললাম, এ কি ভালো করে যে কিছুই খেলেন না। পারভেজ বলল, খেয়েছি তো, আমি এখন ঘুমাবো, ওকে শুভরাত্রি, তুমি খেয়ে নিও। আমি বললাম, আচ্ছা আপনি যান, আমি খেয়ে নিব। আমি জানি ওনার মন খারাপ হয়ে গেছে, তাতে আমার কি, আমার যখন মন খারাপ হয় তখন কি উনি বোঝে? তাহলে আমি কেন বুঝবো? আজ শুধু জলার দিন ওনার। এভাবেই আমাদের মধ্যে রাগ খুনসুটিতে কেটে গেল অনেকগুলা দিন। একদিন খবর পেলাম আমার বড়ননদ মিশু মা হতে যাবে। এই খবর শুনে প্রথম ওনার চোখে মুখে এমন আনন্দ দেখলাম, উনি মা হবে শুনে খুশিতে আত্মহারা। মনে হয় কেউ বাবা হবে শুনেও ততটা খুশি হয় না। রাতে উনি রুমে এসে বলতে শুরু করলো, জানো তুলি, আব্বু আম্মু চলে যাওয়ার পর আমি ওদের কোলে পিঠে করে মানুষ করেছি, ছোট্ট পুতুলের মতো যত্ন নিয়েছি, ফুলের টোকাও পড়তে দেয়নি, আর সেই ছোট্ট পুতুল টুতুল বিয়েও হয়ে গেল, আর এখন মাও হয়ে যাবে। জানো আমি বিয়ে করতে চাইনি, ওরাই জোর করে বিয়ে করিয়েছে। আচ্ছা তুলি, একটা কথা বলি তোমাকে। আমি বললাম, হুম বলেন। পারভেজ বলল, আচ্ছা আমাদের ঘরে কি একটা পুতুল আসলে খুব বেশি সমস্যা হয়ে যাবে? বলো না তুলি, খুব বেশি কি সমস্যা হবে? আমি চুপ হয়ে রইলাম, অবাক হয়ে ওনাকে দেখছি। পারভেজ বলল, বলো না তুলি, আমরা কি পারি না একটা পুতুল সন্তান আনতে আমাদের এই ছোট্ট ঘরে? আমি বললাম, দেখুন তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই পুরো গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় তবেই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝি থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাবা, টাটা।